নবীজি বললেন তবে সাউহাদ্দিসুকা আন আলামাতিহা কিয়ামতের বিষয় আলামত তোমাকে আমি জানাই দেই আল্লাহ নবী বললেন ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা অন্য বর্ণনায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা নবীজি বললেন নারী যখন কোন বাদী কোন দাসী যখন তার মনিবকে জন্ম দিবে বুঝতে হবে কিয়ামত বেশি বাকি নাই যখন কোন দাসী তার মনিবকে জন্ম দেয় বুঝতে হবে কিয়ামতের বেশি সময় বাকি নাই وَإِذَا كَانَ الْحُفَاةُ الْعُرَاةُ رُؤَاسًا رُؤُوسَ النَّاسِ نَغْنَ أَبَّا نَغْنَ دَهَا رَخَا الْغِرِي كَرَي نِمْنُ سَنِي رَكْ جَنْ مَنُرْ جَغَانْ مَنُشَرْ نَتَا هَبَي تَخَنْ بُزْبَا كَيَمَوْ تَرْ بِشِي دِنْ بَغِي نَائِ আমি আপনাদের সামনে সূরা আরাফের 187 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সহি বুখারীর 6496 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনব বলবো আমরা যেন কথাগুলো উপলব্ধি করে কথা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الساعة أيان موساها ترى أنك قيامت شمبرك جيجاشا করে قيامت কবে সংগঠিত হবে এই ব্যাপারে তারা আপনার কাছে জানতে চায় قل إنما علمها عند ربي আপনি তাদেরকে জানিয়ে দেন কেয়ামতের ব্যাপারটা কেয়ামতের জ্ঞান একমাত্র আমার রবের কাছে আছে লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সময় মতো আল্লাহ কেয়ামতের ব্যাপারটা প্রকাশ করবে সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ কেয়ামতটা আসমান জমিনের জন্য বড় ভারী হয়ে দাঁড়াবে কঠিন হবে আসমানের উপর আর জমিনের উপর কিয়ামতের বিষয়টা খুব কঠিন হবে লা তাতিকুম ইল্লা বাগতা কিয়ামত আচমকা তোমাদের সামনে এসে যাবে হঠাৎ এসে যাবে ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিউন আনহা মানুষ আপনাকে কিয়ামতের ব্যাপারে এমন ভাবে জিজ্ঞাসা করে মনে হয় আপনি কিয়ামতের ব্যাপারে খুব বেশি জানেন قل انما علمها عند الله আপনি স্পষ্ট জানা দেন কিয়ামতের ব্যাপারটা আল্লাহর কাছে আছে ولكن اكثر الناس لا يعلمون অধিকাংশ মানুষ জানে না তাহলে বলেন তো আমরা কিয়ামতের ব্যাপারটা একমাত্র কে জানে আল্লাহ সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর কিয়ামত আসবে নিঃসন্দেহে কিয়ামত আসবেই কোনো সন্দেহ নাই ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর যারা কবরে আছে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে আবার কবর থেকে উঠাবেন এতে কোনো সন্দেহ নাই সূরা শুরা 25 নম্বর পারা 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা ক্বরীব কোন জিনিস আপনাকে জানাবে হয়তো কিয়ামত কাছে নিকটে يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق যারা কিয়ামত বিশ্বাস করে না তারা কিয়ামতকে ত্বরান্বিত করতে চায় কিয়ামত তাড়াতাড়ি তারা চায় যারা বিশ্বাস করে না والذين آمنوا مشفقون منها আর যারা ঈমানদার তারা ভীত সন্ত্রস্ত থাকে কিয়ামতের ব্যাপারে ويعلمون أنها الحق এবং তারা এটা জানে যে কিয়ামতের ব্যাপারটা সত্য
الا ان الذين يمارون في الساعه لفي ضلال بعيد الله বলেন কিয়ামতের ব্যাপারে যারা ঝগড়া করে তারা দূরের পথভ্রষ্টতার মধ্যে পতিত আছে নিপতিত আছে স্পষ্ট পথভ্রষ্ট তারা কিয়ামতের ব্যাপারে ঝগড়া করা যাবে না কিয়ামত আসবে কোনো সন্দেহ নাই যারা বিশ্বাস করে না তারা কিয়ামতটা তাড়াতাড়ি চায় আর যারা ঈমানদার তারা কিয়ামতের ব্যাপারে ভয়ে থাকে না জানি কিয়ামত কখন হয়ে যায় এটা হলো ঈমানদার সূরা লোকমানের 34 নম্বর আয়াত তথা শেষ আয়াত সূরা লোকমানের এই আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ নিশ্চয়ই কিয়ামতের ব্যাপারটা আল্লাহর কাছে সহি বুখারীর 4777 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন অপরিচিত এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন চুলগুলা বড় কালো এমন এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন চুলগুলা কালো দেখতে যুবক মনে হয় এই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহর নবী জবাব দিলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলি ঈমান হলো আল্লাহর উপর ঈমান আনা আল্লাহকে বিশ্বাস করা নবীকে বিশ্বাস করা ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা ওয়া কুতুবিহি যত কিতাব আল্লাহ নাযিল করছে সবগুলোকে বিশ্বাস করা ওয়া রাসূলিহি যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে সবাইকে বিশ্বাস করা ওয়া তুমিনা বিলিকাইহি আল্লাহর সাথে যে সাক্ষাৎ করবে তুমি এই সাক্ষাতের ব্যাপারটা বিশ্বাস করা ওয়া তুমিনা বিল বাসিল আখির আবার আল্লাহ আমাদেরকে পুনরায় কিয়ামতের ময়দানে জিন্দা করবে এই ব্যাপারটা বিশ্বাস করা প্রশ্নকারী আল্লাহ নবীকে আবার প্রশ্ন করলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ প্রথমে জানতে চাইলেন ঈমান কি জিনিসের পর বললেন ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আল ইসলাম ইসলাম হলো আন তা'বুদাল্লাহা লা তুশরিকু বিহি শাইআ তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে শিরিক করবা না ওয়া তুকিমাস সালাত নামাজ কায়েম করবা ওয়া তুতিজ যাকাতাল মাফরুদা ফরজ যাকাত আদায় করবা ওয়া তাসুমা রমাদান রমজান মাসের রোজা রাখবা এবার প্রশ্নকারী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে ঈমানের পরিচয় জানলাম ইসলামের পরিচয় জানলাম এখন আপনার কাছে ইহসানের পরিচয়টা জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ইহসান বলা হয় এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাও ইহসান বলা হয় আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইল্লাম তাকুন তারাক যদিও তুমি আল্লাহকে না দেখো ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ তোমাকে দেখতে পায় নামাজে যখন আমরা দাঁড়াই আমার আপনার চিন্তা চেতনা থাকা আমি কেমন যেন আল্লাহকে দেখি না না আমি তো আল্লাহকে দেখি না আল্লাহ নবী কয় তুমি না দেখো আল্লাহ তো তোমাকে দেখে তুমি আল্লাহকে দেখো না আল্লাহ তোমাকে দেখে তাহলে ঈমান ইসলাম ইহসান এই তিন প্রশ্ন করলেন চার নম্বর প্রশ্ন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ হুজুর কিয়ামত কবে আপনার কাছে জানতে চাই কিয়ামতের ব্যাপারটা আমাকে জানা দেন নবীজি জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাঈল প্রশ্নকারী ব্যক্তি যাকে প্রশ্ন করেছে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী ব্যক্তির চাইতে এই ব্যাপারে অধিক অবগত না মানে তুমি যে আমাদের প্রশ্ন করলা এই তোমার চাইতে আমি বেশি জানি না কিয়ামতের ব্যাপারটা অর্থাৎ বুঝাইতে চাইলেন নবীজি তুমি ভালো করেই জানো এই ব্যাপার তুমিও জানো না আমিও জানি না কিয়ামতের ব্যাপার কেউ জানে না জানে একমাত্র কে নবীজি বললেন তবে সাউহাদ্দিসুকা আলামাতিহা কিয়ামতের কিছু আলামত তোমাকে আমি জানা দেই
আল্লাহ নবী বললেন ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা অন্য বর্ণনায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা নবীজি বললেন নারী যখন কোনো বাদী কোনো দাসী যখন তার মনিবকে জন্ম দিবে বুঝতে হবে কিয়ামত বেশি বাকি নাই যখন কোনো দাসী তার মনিবকে জন্ম দেয় বুঝতে হবে কিয়ামতের বেশি সময় বাকি নাই واذا كان الحفاة العراة رؤاسا رؤوس الناس নগ্ন পা নগ্ন দেহ রাখালগিরি করে নিম্ন শ্রেণীর একজন মানুষ যখন মানুষের নেতা হবে তখন বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই যখন এরকম মানুষ মানুষের নেতা হবে কিয়ামত বেশি দিন বাকি নাই অন্য বর্ণনায় আসছে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান নিম্ন শ্রেণীর মানুষ যখন বড় বড় অট্টালিকা বানাবে বানানোর পর জনগণের সামনে নেতৃত্ব দিবে তখন বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই কিয়ামতের আলামত নবীজি বললেন এরপর আল্লাহ নবী বললেন খামসুল্লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ পাঁচটি বিষয় আছে যেই পাঁচটি বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না বলেন কয় বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না পাঁচ মানে নবীজিও জানে না পাঁচ বিষয় আমি নবী জানি না কোনো মানুষ জানে না এক নাম্বার ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআ কিয়ামত কবে হবে কখন হবে এই ব্যাপারটা জানে একমাত্র আল্লাহ দুই নাম্বার ওই নাজিলুল গাইস বৃষ্টি আল্লাহ দেয় কি পরিমাণ দিবেন কখন দিবেন কোন এলাকায় দিবেন এটা জানে একমাত্র আল্লাহ তিন নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে কি আছে পেটের মধ্যে এটা জানে আল্লাহ চার নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামীকাল তোমার রিজিক কি হবে তোমার কি উপার্জন হবে এটা জানে একমাত্র আল্লাহ পাঁচ নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত কোন জমিনে তুমি মারা যাইবা এটা কেউ জানে না জানে একমাত্র কে তাহলে বলেন তো পাঁচটা বিষয় নবীরাও জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না জানে একমাত্র কে আল্লাহ এর মধ্যে একটা হলো কেয়ামত কবে এটা আল্লাহ জানে বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল শুকর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের ব্যাপারটাও যে জানেন না উনি কোনো মানুষ জানে না এই বিষয়টা বুখারীর 4777 নাম্বার এই হাদিসের মাধ্যমে নবীজি স্পষ্ট করে দিলেন সহিহ বুখারীর 530 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের একটা আলামত বর্ণনা করছেন কি আলামত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবা সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইন আমার দুই আঙ্গুলের দিকে তাকান নবীজি বলেন আমি আর কিয়ামত কাহাতাইনি এই দুই আঙ্গুলের মতো ওয়া করনা বাইনাস সাব্বাবাতি ওয়াল উস্তা নবীজি শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল দুইটা মিলিয়ে বললেন আমি আর কিয়ামত কাহাতাইনি এই দুই আঙ্গুলের মতো আল্লাহ নবী বুঝাইতে চায় শাহাদাত আঙ্গুলের চেয়ে মধ্যম আঙ্গুলটা যেমন সামান্য বড় আমি দুনিয়াতে আসা মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই এই সামান্য সময়ের ব্যবধান কিয়ামত যে কোনো সময় এসে যাইতে পারে তো নবীজি বললেন এই দুই আঙ্গুলকে একত্রিত করে বললেন আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো দেখেন তো এই দুই আঙ্গুল মধ্যম আঙ্গুলটা কি অনেক বেশি বড় না সামান্য বড় সামান্য বড় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন আমি আর কিয়ামতের মাঝে মাত্র এতটুকু ব্যবধান খুব মন দিয়ে শুনেন তাহলে নবীজি শেষ নবী আমাদের নবী শেষ নবী বলেন তো বাংলাটা সবাই আমাদের নবী তার মানে শেষ নবী দুনিয়াতে আগমন করা মানে কিয়ামত ঘনিয়ে আসা কিয়ামত নিকটে আসা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم تمادر كارو بيتا نوي ولكن رسول الله تني الله الرسول خاتم النبيين তিনি শেষ নবী তোমাদের কোন পুরুষের পিতা না তিনি আল্লাহর রাসূল তিনি শেষ নবী সূরা আহজাবের 40 নম্বর আয়াত প্রমাণ করে
محمد صلی اللہ علیہ وسلم شیش نبی বলেন তো এরপর কেউ যদি নবী দাবি করে এটা কি সত্য নাকি মিথ্যা কথা তাহলে আমাদের নবী শেষ নবী খুব মনোযোগ দিয়ে শুনতে হবে জায়গা থেকে বিষয়গুলো তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এটা কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানতে পাইলাম সহিহ বুখারী 3535 মানে 3535 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم এই হাদিসটা খুব মন দিয়ে শুনতে হবে নবীজি বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া ইবিন ক্বাবলি কা মাসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানাহু ওয়া আজমালা আল্লাহ নবী বলেন আমি আর আমার পূর্বে যত নবী আসছে তাদের দৃষ্টান্ত হলো এমন অনেক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে ঘরটা বড় চমৎকার সুন্দরভাবে সাজিয়েছেন সাজানোর পর ইল্লা মাউদি আলামিনাতিন ফি জাওিয়া পুরো বাড়িটা সুন্দরভাবে সাজাইছে শুধু একটা ইটের জায়গা ফাঁকা জোরে বলেন বাড়িটা সুন্দর তবে কয়টা ইটের জায়গা ফাঁকা বুঝছেন নি হাদিস হাদিস বুঝতে হবে ভাই এই পাশে সবাই বুঝছেন নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এক ব্যক্তি একটা ঘর বানাইছে পুরো ঘরটা খুব সুন্দর সাজাইছে যে একটা ইটের জায়গা ফাঁকা একটা ইটের জায়গা ফাঁকা তো নবীজি বলেন এত সুন্দর একটা বাড়ি ফাজালাদনাসু ইয়াতুফুনা বিহি জনগণ এই বাড়িটা দেখতে আসে জনগণ বাড়িটা দেখতে আসার পর বাড়ির চারপাশে ঘুরে ওয়াজামুনা লাহু বাড়ি দেখে মুগ্ধ হয়ে যায় আর আশ্চর্য হয় একটা ইটের জায়গা যখন ফাঁকা দেখে আর কয় এত সুন্দর বাড়িটার একটা ইটের জায়গা কেন ফাঁকা ويقولون আর বলে খাল্লাহু দিআতাদিহিল লাবিনা এই ইটের ফাঁকা জায়গাটা কি পূরণ করা যায় না এই ইটের ফাঁকা জায়গাটা কেন পূরণ করা হচ্ছে না আল্লাহ নবী কয় ফানাল লাবিনা আমি হলাম ওই ইটের ফাঁকা জায়গার ইট আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্য পুরা করা নবীজি বলেন আনা খাতিমুন নবিয়িন বুখারীর বর্ণনা খাতিমুন নবিয়িন কোরআনে হলো খাতাম বুখারী তো হলো খাতিম ইমাম বুখারী অধ্যায় কায়েম করছে বাবু খাতিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আমি হলাম ওই ইট আমি হলাম শেষ নবী সমস্ত নবীদের মাধ্যমে ঘরটা সাজায় একটা ইটের জায়গা আল্লাহ ফাঁকা রাখছেন এই ঘরটা সাজানো শুরু করছেন আদম নবীর মাধ্যমে ঈসা নবী পর্যন্ত ঘরটা সমাপ্ত করেছেন আল্লাহ ঘরটা সুন্দরভাবে সাজিয়েছেন একটা ইটের জায়গা ফাঁকা রাখছেন দুনিয়ার মানুষকে জানা দাও ওই ইটের ফাঁকা জায়গাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাধ্যমে আল্লাহ এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই তাহলে নবীজির পরে আর কোন নবী নাই তো শেষ নবী দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকট হয়ে যাওয়া এটা কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়ার আলামত নবীজি শেষ নবী দুনিয়াতে আসা তিরমিজি শরীফের 2219 নাম্বার হাদিস 2219 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাউবান রাদিয়াল্লাহু তাআলা আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা তালহাক কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আউসান এই হাদিসের অনুবাদ করব সবাই বলেন করব করার পরে একটু দেখেন তো কারা কারা এই কাজগুলা করেন নবীজি বলেন লা তাকুমুস সাআ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিলিত না হবে মিলিত হওয়ার পর তারা মূর্তি পূজায় যতক্ষণ লিপ্ত না হবে ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না হ্যাঁ মুশরিকদের সাথে মিলিত হবে মিলিত হয়ে পূজায় তারা লিপ্ত হবে লিপ্ত হয়ে ওই পূজার এবাদতে তারা অংশগ্রহণ করবে যা বুঝার বুঝে নেন এই এবাদতে যতক্ষণ অংশগ্রহণ না করবে নবীজি বলেন লা তাকুমুস সাআ ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না মুসলমান হওয়ার পরেও যদি আপনারা কোনো এমন অনুষ্ঠানে যান যে অনুষ্ঠানের মধ্যে আল্লাহর সাথে শিরিক করা হয় ওলামায়ে কেরাম আশ্চর্য হয় না কেন হয় না জানেন কারণ আপনাদেরকে দেখলেই নবীর কথার সত্যতা প্রমাণ হয় আর যাইবেন নি শেষে আল্লাহ বলেন শোনো তোমরা
وأنه سيكون في أمتي ثلاثون كذابون আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে কয়জন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়ুন প্রত্যেকই দাবি করবে আমি নবী নবীজি বলেন লা নাবিয়্যা বাদি শুনো তোমরা আমার পরে আর কোন নবী নাই 30 জন কেন আমাদের নবীর পরে যদি 30,000 কেউ দাবি করে আমি নবী আমরা বলবো তুমি মিথ্যাবাদী প্রতারক তুমি বলা ভণ্ড নবী কোন সন্দেহ না আমাদের নবীর পরে কোন নবী নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30 জন মানুষ দাবি করবে যে আমি শেষ নবী আমি নবী আমি নবী আমি নবী নবীজি বলেন তোমরা তাদেরকে জানায়া দিবা যে আমার নবী বইলা গেছে তোমরা 30 জন দাবি করবা যে তোমরা নবী তো ওই নবী যেহেতু বলে গেছে কথাগুলা তাই তোমাদেরকে দেখলে নবীর আরো সত্যতা প্রমাণিত হয় উনিই যে শেষ নবী আর উনি বলছে 30 জন দাবি করবে তো তোমাদের দাবি যখন হয় তখন আমরা আহ আমাদের নবীর কথা সত্যতা মিলে গেছে আবার দাবি করে আমার নবীর কথার সত্যতা মিলে গেছে কি হিন্দুস্তান আর কি পাকিস্তান আর পৃথিবীর কোথাও থেকে যদি কেউ দাবি করে আমি শেষ নবী আমরা বলবো আচ্ছা আমার নবী যে শেষ নবী এই তোমার এই ভণ্ড নবুয়ত প্রমাণ করে কারণ নবী 1500 বছর আগে তোমার এই ভণ্ডামির ব্যাপারে বলে গেছে তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এটা হলো কিয়ামত নিকটবর্তী হওয়া কিয়ামত যে খুব তাড়াতাড়ি হবে এর একটা আলামত তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস 3731 3731 এই হাদিসের বর্ণনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লি আলিয়্যিন আনতা মিন্নি তুমি আমার কাছে এমন বিমানজিলাতি হারুন মিন মূসা আলীকে হযরত আলীকে আল্লাহ নবী বললেন আলী মূসা নবীর কাছে হারুন নবী যেমন তুমি আলী আমার কাছে তেমন সুবহানাল্লাহ তবে বলেন সবাই তবে বাংলাটা বলেন হারুন উনি নবী ছিলেন হারুন আলাইহিস সালাম কি ছিলেন হযরত আলীকে আল্লাহ নবী বলে আলী তোমার কিছু দাবিদার হবে তোমার কিছু অনুসারী হবে যারা আবেগের ঠেলায় তোমারে নবী বইলা ফেলতে পারে ওই আবেগী মানুষগুলারে মানুষ যেন জানা দেয় শোনো আলী ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি আলী আমার পরে নবী নাই হারুন নবী উনিও নবী ছিলেন মূসা নবী নবী ছিলেন মূসা নবীর কাছে হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তুমি আলীর অবস্থান তেমন তবে হারুন উনি আল্লাহর নবী ছিলেন তুমি নবী না কারণ আমি নবীর পরে আর কোন নবী নাই তাহলে আমার পরে নবী নাই এই হাদিস জানেন এই হাদিস দিয়ে ধোঁকা দেয় একদল শিয়া সম্প্রদায় এই হাদিস দিয়ে ধোঁকা দিতে চায় অথচ হাদিসের শেষে নবী বলে দিছে এ আলী শোনো শোনো আমার পরে কিন্তু নবী নাই তুমি আমার কাছে হারুনের মতো স্থলাভিষিক্ত মূসা নবীর কাছে যেমন হারুন নবী তুমি আমার কাছে তেমন তবে মূসা উনি আল্লাহ নবী ছিলেন হারুন উনি আল্লাহ নবী ছিলেন তুমি সাহাবা আমি নবী তুমি কিন্তু নবী না কারণ আমার পরে আর নবী হবে না সহি বুখারি হাদিস নাম্বার 3455 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু হাজেম রহমতুল্লাহি আলাই তিনি বলেন কাআতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন খামসা সিনিনা আবু হাজম বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে 5 বছর বসলাম এই ক্লাসের মধ্যে বসার পর সামিয়াতুহু ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে বলতে শুনলাম আল্লাহ নবী বলেছেন কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আমবিয়া বনি ইসরাঈলের মাঝে নবীরা এমন ভাবে আসতো একজন নবীর পরে আরেকজন নবী আসতেন একজন নবী আসার পর আরেকজন নবী আসতেন এইভাবে তাদেরকে নেতৃত্ব দান করতেন কুল্লামা হালাকা নাবিয়ুন খলাফাহু নাবিয়ুন এক নবী মারা যাওয়ার পর আল্লাহ আরেকজন নবী দুনিয়াতে পাঠিয়ে দিতেন আমাদের নবী কয় শোনো তোমাদের মধ্যে যেন খারাপ ধারণা না হয় অতীত যুগের কোন নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী আল্লাহ পাঠাইতেন এর মানে এমন মনে করবা না আমি বিদায় নেওয়ার পর আরেকজন আল্লাহ পাঠাবে এমনটা মনে করবা না হাদিসের শেষে আল্লাহ নবী বলেন শুনো তোমরা ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি আমার পরে কোন নবী নাই ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা আমার পরে প্রচুর পরিমাণ খলিফা দুনিয়াতে হবে তবে নবী হবে না সাহাবারা বললেন ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ
খলিফা যারা হবে তাদের ব্যাপারে আপনি আমাদেরকে কি বলবেন আল্লাহ নবী বলেন ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল তোমরা ওই খলিফা একের পর এক বায়াত গ্রহণ করবা আর তাদের নেতৃত্ব মেনে নিবা আতুহুম হাক্কাহুম খলিফাদের হক আদায় করবা ফাইন্নাল্লাহা সাইলুহুম ফিমা ইস্তারআহুম খলিফাদেরকে নবী বলে দিলেন ও দুনিয়ার খলিফা মানুষের প্রতিনিধি তোমরা যারা হইলা মনে রাখবা তোমাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ প্রশ্ন করবে প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে তাহলে এই হাদিসে নবী বলে দিলেন আমার পরে খলিফা আসবে দুনিয়াতে কিন্তু নবী আবার আমার পরে খলিফা আসবে কিন্তু নবী আসবে এই সহি বুখারীর এই বর্ণনা থেকে আমরা এটা জানলাম মন দিয়ে শোনেন একটা কিতাব আছে নাম আল মুজামুল কাবীর হাদিস নাম্বার 7535 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা ফিন্নাস ফি হজ্জাতিল ওয়াদা বিদায় হজের সময় আল্লাহ নবী সবার সামনে দাঁড়াইলেন দাঁড়ায় বললেন লা নাবিয়্যা বাদি আমার পরে নবী নাই ওয়ালা উম্মাতা বাদাকুম তোমাদের পরে আর কোন উম্মত নাই আমি শেষ নবী তোমরাই শেষ উম্মত এরপর আল্লাহ নবী বলেন ফাবুদু রাব্বাকুম তোমরা আল্লাহর ইবাদত করো ওয়া আকিমু খামসাকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো ওয়া সুমু শাহরাকুম রমজান মাসে রোজা রাখো ওয়া আতিউ উলাত আমরিকুম শাসক যারা তাদের কমান তোমরা আনুগত্য করো সুম্মা দখুলু জান্নাতা রব্বিকুম মরো আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাও এই হাদিসেও নবী বিদায় হজের মধ্যে বললেন আমার পরে আর কোন নবী নাই বলেন নবীজির পরে আর কোন নবী আছে না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসে নাই আসবে না বিদায় হজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ভাষণ দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দেখেন কি কয় সাহাবাদের সামনে আল্লাহর নবী দাঁড়াইলেন দাঁড়ায় বললেন আইয়ু ইয়াউমিন হাযা আজকে কোন দিন সাহাবারা জবাব দিলেন ইয়াউমুন হারাম আজকে সম্মানিত দিন এরপর নবী বললেন আইয়ু বালাদিন হাযা এটা কোন শহর সাহাবারা বললেন বালাদুল হারাম এটা সম্মানিত শহর প্রথমে এটা কোন দিন এটা কোন শহর কয় সম্মানিত শহর আইয়ু শাহরিন হাযা এটা কোন মাস সাহাবারা জবাব দিলেন শাহরুল হারাম এটা সম্মানিত মাস আল্লাহ নবী বললেন শোনো তোমরা ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি হাযাল ইয়াউম ওয়া হাযাশ শাহরি ওয়া হাযাল বালাদ যেমনি ভাবে এই শহর সম্মানিত এই মাস সম্মানিত এই দিন যেমন সম্মানিত তেমনি ভাবে তোমাদের এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত তেমন সম্মানিত ইজ্জত তেমন সম্মানিত সম্পদ তেমন সম্মানিত একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে পারে না কারণ মুসলমানের সম্পদ আরেক মুসলমানের জন্য হারাম এই হারাম মানি যেমন রাষ্ট্রটা হারাম ওই মানি মক্কা শহর যেমন সম্মানিত একজন মুসলমানের রক্ত তোমার কাছে তেমন সম্মানিত মানি ওই শহরটা যেমন সম্মানিত মুসলমানের রক্ত সম্মানিত সম্পদ সম্মানিত ওইগুলার সম্মান হানি যেমন করা যায় না মুসলমানের সম্পদ মুসলমানের ইজ্জত মুসলমানের রক্ত এগুলারও সম্মান হানি করা যাবে না তথা রক্তপাত করা যাবে না কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না মুসলমানের ইজ্জতে আঘাত করা যাবে না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষে বলে আলা শোনো তোমরা আলী উবাল্লিক শাহিদুকুম গাইবাকুম তোমরা যারা এই জায়গায় আছো আমার এই কথাগুলা অনুপস্থিত মানুষদের কাছে তোমরা পৌঁছায় দিবা এরপর আল্লাহ নবী আকাশের দিকে আঙ্গুল উঠায় বললেন আল্লাহুম্মা শাহাদ ও মাবুদ আপনি সাক্ষী থাকে নবী আমার সাহাবাদের সামনে কথাগুলা বললাম এরপর নবী বললেন লা নাবিয়্যা বাদি আমার পরে নবী নাই ওয়ালা উম্মাতা বাদাকুম তোমাদের পরে কোন উম্মত নাই বিদায় হজেও বললেন আমার পরে নবী নাই আরেক হাদিসেও বললেন আমার পরে নবী নাই একটা কিতাব আছে নাম আল মুজামুল আওসাত আগেটা আল মুজামুল কাবীর ছিল এটা হলো আল মুজামুল আওসাত হাদিস নাম্বার 170 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূল বলেন আনা কাইদুল মুরসালিন সমস্ত নবীদের নেতা আমি ওয়ালা ফখরা আমার কোনো অহংকার নাই সুবহানাল্লাহ নবীজি বললেন সমস্ত নবীদের নেতা আমি কোনো অহংকার না
وانا خاتم النبيين امي شش نبي ولا فخر كن اهنكار نا وانا شافع ومشفع امي قيامتر ميدان سفارش করব مشفع আমার সুপারিশ আল্লাহ কাছে গ্রহণ করা হবে আমি কিয়ামতের মাঠে সুপারিশ করব আমার সুপারিশ গ্রহণ করা হবে ওয়ালা ফখরা এটা আমি ফখর করছি না এটা আমি গর্ব করি না তাহলে বলেন তো শেষ নবী দুনিয়াতে আসাটাই এটাই কিয়ামত নিকটে হয়ে যাওয়া তো শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরে দুনিয়াতে নবী আসবে না কেউ যদি দাবি করে যে দুনিয়াতে ওনার পরে নবী আসার সম্ভাবনা আছে সাথে সাথে তার ঈমান চলে যাবে আমাদের নবীর পরে যদি কেউ নিজেকে নবুয়ত দাবি করে এই নবীকে যারা নবী মানবে তারা কাফের আর যারা এটা মানবে না যে নবীর পরে যে আর নবী হবে না এই কথাও যারা না মানবে তারাও কাফের নবীর পরে আর নবী নাই বাস এটা মানতেই হবে আমাদের নবীর পরে আর নবী নাই এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে ঈমান চলে যাবে এখন একজনে কইলো হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি অন্য কাউরে নবীও মানি না তবে আমি এটাও বিশ্বাস করি না আমাদের নবীর পরে কোনো নবী আসবে না এটা বিশ্বাস করি না কেউ যদি বলে আর তাহাজ্জুদ নামাজ পড়ে প্রত্যেকদিন বলে দিবেন ভাই আপনার ঈমান নাই তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না কারণ শেষ পরে নবী নাই সংসদে আইন পাস হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো মন দিয়ে শুনেন শেষ নবী তাহলে মাসালাটা বুঝে রাখেন আমাদের নবী শেষ নবী ওনার পরে যদি কেউ নবুয়ত দাবি করে নিজেকে সে কাফের তার অনুসারী যারা হবে তারাও কাফের হয়ে যাবে শুধু তাই নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ শেষ নবী না মানে সেও কাফের হয়ে যাবে এবং যদি এটা বিশ্বাস না করে যে নবীর পরে যে আর নবী আসবে না এটা একজনে মানে না যদি এরকম কোনো মানুষ থাকে সেও সাথে সাথে কাফের হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এতটুকু কি সবার বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আমিন